আনবো তোমাকে নিয়ে যাব তোমাকে আমি একটু পরে নিয়ে যাই আমি ধাম্মিকে লেবুটা এনে দিয়ে তারপর আমি তোমাকে নিয়ে যাব ঠিক আছে আমি দোকান থেকে লেবু নিয়ে আসি ঠিক আছে কেন তোমার জন্য একটা ফুটি নিয়ে আসবো বলছে আমার চটি কই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো একদম ফাটাফাটি আছো আর আমার শরীরটা দুদিন একটু খারাপ ছিল যার জন্য ভ্লগ দিতে পারিনি আর শরীরটা কেন খারাপ ছিল সেটা বলে দিই যাদের ওই ছোট কচি কাঁচা থাকবে তারাই অন্তত মানে সেই মায়েরাই অন্তত জানবে যে বাচ্চা ছোট থাকলে কতটা প্রবলেম হয় রাতে যদি ঘুমাতে না পারে তারপরে সারাদিন যদি একটু বসতে না পারে সারাদিন যা হোক যেভাবে চলে যাক কোনো ব্যাপার নেই কিন্তু রাত্রেবেলা যদি বসা না যায় একটুখানি বা শোয়া না যায় তখন শরীর এমনি ছেড়ে দেয় তো যার জন্য ওই দুটো দিন আমি একটু ডুব মেরেছিলাম শরীরটা খুবই খারাপ ছিল মানে কোনো কাজ করার ক্ষমতা ছিল না তো কালকে দিদি এসেছিল মা ছিল তো মা দিদি করেছে আর আমি দুদিন একটু রেস্ট নিয়েছি শুয়ে শুয়ে মানে ঘুমিয়েছি তো তোমরা আমাদের ওকে তারপরে কমেন্টে কালকে দেখছিলাম তোমরা মেসেজ করেছো কমেন্ট করেছো যে কেন ব্লগ দিচ্ছ না তো ওর জন্যই ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে থেকে আবার ব্লগ শুরু আর এই মুহূর্তে আমি যাচ্ছি একটুখানি বাজারে সকাল সকাল এখন বাজে 10:30 তো সব কাজ গোছানো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে উজ্জ্বল খাওয়া হয়ে গেছে উজ্জ্বল আজকে সকাল সকাল খেয়েছে আর এখন বাজারে যাওয়ার কারণ মানে আজকে আমাদের বাড়িতে একজন আসবে কে আসবে সেটা তোমরা হয়তো বুঝেই পেরে গেছো আমাদের টাইটেল দেখে তাও বলে দিই আজকে আমার মানে আমার পরিবারের মানে আমার দিক থেকে আমার মামুনি বা মা যেটাই বলো আর তোমাদের আগে যে বলেছিলাম যে সম্পর্ক শুধু রক্ত দিয়ে হয় না তো এটা একটা সম্পর্ক তো অনেক দিন ধরে বলছে জানো তো যে তোদের বাড়ি যাবো অনেক দিন ধরে বলছে তো আজকে বললো যে আজকে আমি যাবই তো আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমরা আসো সাবধানে এসো আর চলো তাহলে বাজারে যাই বাজারে গিয়ে বললো গিয়ে থাকবো না চট করে ঢুকবো আর চট করে বেরিয়ে আসবো কিন্তু যতই হোক আমার তো ইচ্ছা করে কিছু অন্তত খাওয়াতে খালি মুখে তো কাউকে ফেরাতে নেই তোমরা সবাই জানো ওই জন্য একটু মিষ্টি ফিষ্টি আনবো এটাই যা আর এটা হচ্ছে সব থেকে কষ্টকর মাস্ক পরা কিন্তু এখন তো পড়তেই হবে কিছু করার চোখ মুখ সব ঢেকে যাচ্ছে আয়ুষ্মিতা কাঁদছে বলছে আমার জন্য ফুটি আনবে আমার জন্য চকলেট আনবে সব আনতে হবে 2 টাকা দিয়েছে মা মানে যাতে কান্না না করে বলছে মা চকলেট নিয়ে তারপরে আসছে Thank you.
তো এখন বাজে 11:30টা, আয়ুষ্মিতা ওখানে বসে রয়েছে, ওকে একটা মিষ্টি দিয়ে আসলাম বাটিতে করে খাচ্ছে, আর আমি ভাবলাম সেই ফাঁকে রান্নাটা বসিয়ে আসি, না হলে রান্না তো করতে দেবে না, সারা দিন সকাল থেকে শুরু হয় কান্না করা, সে রাত অব্দি চলবে। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, তো চাল আজকে প্রেশার কুকারে দেব না, কারণ আমাদের চালটা না ফুরিয়ে গেছে, যে রেশন থেকে যে চালটা খাচ্ছিলাম ওই চালটা ফুরিয়ে গেছে, তো কালকে আমাদের অন্য চাল আনা হয়েছে, আর এই চালটা রক্ষা প্রেশার কুকারে দিতে হচ্ছে না। মার মুখে বলতে শুনেছি যে মুগ ডালের থেকে মসুরির ডালে নাকি শক্তি বেশি হয়, উজ্জ্বলকেও খেতে বলেছে ডাক্তারবাবু, মুগ ডাল মসুরির ডাল সেদ্ধ করে ডিম সেদ্ধ কুলেখাড়া মানে যত রকমের এসব আছে সেসব খেতে বলেছে। তো এই ডালটা একটু ভেজে তারপর এর মধ্যে মসুরির ডালটা দিয়ে ধুয়ে সেদ্ধ বসাবো। আর ডালের সাথে আমাদের আজকে রান্না হবে গাছের শাক, তো দুটো বেগুন এনেছি, মা বললো বেগুন নেই, আর এই শাকটা বেগুন না দিলে তেমন একটা স্বাদ হয় না, ভালো লাগে না খেতে, তো এই জন্য গাছের থেকে সকালবেলা শাক পেরে রেখেছে। এই যে এই শাকটা রান্না হবে একদম টাটকা টাটকা শাক, আর এই যে ফুল, তো জানি না এই ফুল দিয়ে বড়া টড়া খায় কিনা, তোমরা আমাকে বলো তো যে এই ফুলের বড়া খাওয়া যায় কিনা। কুমড়ো ফুলের খেয়েছি, লাউ ফুলের খাইনি কোনোদিনও, লাউ ফুলের খাওয়া যায় না, কিন্তু চাল কুমড়ো ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে মনে হয় যে বড়া টড়া খেয়ে নি। আর এই যে এই কটা শাক, আর এর সাথে চাল কুমড়ো আছে, এই একটা আর এই একটা, তো আগে যেগুলো পারা হয়েছিল সেগুলো মাঝখানে অনেকটা বড় হয়ে গেছিল, তো এবারে কুচি থাকতে বেড়ে নিয়েছে যাতে কাটতে সুবিধা হয়, আর এগুলো অনেক কুচি। ডালটা ভেজে এখানে দেখো ধুয়ে নিয়েছি ভালো করে, আর আমি কড়াইয়ের মধ্যে সেদ্ধ বসাবো, কেননা এই মুগ ডালটা এত সুন্দর এত ভালো যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, প্রেশার কুকারে দেওয়ার প্রয়োজন পড়ে না। তো ওদিকে ডালটা সেদ্ধ বসিয়েছি, এবার আমি চাল কুমড়ো শাকটা কাটবো, আর ঘরের দরজায় একটা চাল কুমড়ো ঝুলেছে, এই দেখো দেখেছো পুরো আমাদের ঘরের দরজায়। তো উজ্জ্বল এখন হাওয়া খাচ্ছে, এই যে কুলারের মধ্যে বসে বসে প্রচন্ড পরিমাণে গরম, আর সকালবেলা উজ্জ্বল দেখে বলছে যে আমরা এবার ঘর থেকে ছিঁড়ে ছিঁড়ে চাল কুমড়ো খাবো, আর ওইখানটা একটা হয়েছিল ওই গাছে, তো ওইটাই পাড়া হয়েছে, আর ওপর থেকে একটা পাড়া হয়েছে, আর যে ছাদের ওপরে যেটা ছিল ওটা একটাই আমি সেদিন দেখে এসেছিলাম, তো জানি না আর আছে কিনা, ছাদের ওপরে একটাই হয়েছিল বলো মা, ছাদের ওপরে একটাই হয়েছে, কি দারুণ দেখতে লাগছে ছাদের, মানে ছাদে যে লাগানো ফল সেই জিনিস দেখেই মন ভরে যায়, কি সুন্দর লাগছিল দেখতে, তো ওইটা ওইভাবে রেখে এসছি। আর এইখানে একটা হয়েছে পুরো এই আমাদের টালির ওপরটায় সামনেটায়, এইটা অনেকটা বড় হয়েছে, আরো ওদিকে আরো দু তিনটে রয়েছে, তো মা বললো ওগুলোকে রেখে দেবে, ওগুলো দিয়ে বড়ি বানাবে। বড়ি কি ডাল দেয় মা, বড়ি সবাই জিজ্ঞাসা করছিল, বিউলির ডাল দিয়ে বড়ি করবে আর চাল কুমড়ো দেবে তার মধ্যে, তো তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো মা যখন বড়ি দেবে তোমাদেরকে, তোমাদের সাথে শেয়ার করব। আর আয়ুষ্মিতা এখানে চক দিয়ে আঁকিবু কি করছে, চলো আমি শাকটা কেটে নিই। আর তোমরা সবাই বলেছিলে যে চাল কুমড়ো কণিকা কি করে রান্না করে একটু দেখাও, তো একদম সহজ ভাবে আমি আজকে রান্না করবো, কেননা প্রচন্ড পরিমাণে গরম পড়েছে বুঝতেই তো পারছো, চাইলে অনেক কিছু দিয়ে রান্না করা যায়, পোস্ত দেয় কেউ, সর্ষে বাটা দেয়, আবার বিভিন্ন রকম ভাবে রান্না করা যায়, বড়ি দিয়ে করা যায়, আবার অনেকে দেখবে যে ডাটাগুলো শুধু ডাটাগুলো মাছ দিয়ে খায়,
তো যার যেরকম পছন্দ সে সেরকম, মানে রান্নার তো কোনো ভাগ হয় না যে এটা এই দিয়েই করতে হবে এটা এই দিয়েই করতে হবে, যে যেরকম ভালোবাসে সে সেরকম ভাবে রান্না করে। তো দেখো কড়াইতে দিয়ে দিয়েছি আমি তেল, এবার এর মধ্যে আমি অল্প কটা চিংড়ি মাছ এখানে ছাড়িয়ে রেখেছি, তো চিংড়ি মাছটা আগে ভেজে নেব। তো এইদিকে দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আর চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে না খেতে খুব খারাপ লাগে, তো চিংড়ি মাছটা আমি তুলে নিচ্ছি। তো চিংড়ি মাছ ভাজার পর যেটুকুনি তেল রয়েছে আমি ওর মধ্যে রান্নাটা সারবো, এর মধ্যে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিচ্ছি শুকনো লঙ্কা। তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভেঙে। এবার এইটা ভাজা হতে হতে আমি এর মধ্যে দিয়ে দেব আমি 2-3 ফালি মতো নারকেল, এখানে কুচি কুচি করে কেটে রেখেছি, তো সেই নারকেলের ফালিগুলো দিয়ে দিচ্ছি। দেখো এই দেখো, তো ভাজা হয়ে গেছে। এবার এখানে দেখো আমি বেগুন আর আলু কেটে নিয়েছি, এইভাবে লম্বা লম্বা পাতলা পাতলা করে আলু কেটেছি, আর বেগুন গুলো একটু বড় কাটলে অসুবিধা নেই, তো এই সবজিটা আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনটা আর আলুটা আমি 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো শাকগুলো। শাকগুলো আমি কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছি, এবার এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো শাকগুলো অনেকটা ছিল, তো একটু নাড়াচাড়া করার পর শাকটা মজে এসেছে, মানে অনেকটা কমে গেছে। আর শাক পাতা রান্না করলে একটুখানি হয়ে যায়, বেশি হয় না অল্পই হয়, যতই তুমি বেশি রান্না করতে চাও অল্পই হয়। আর এটা সম্পূর্ণ জল ছাড়া রান্না হবে, জল দিলে একদম সামান্য একটুখানি জল দেবো, জল ছাড়া রান্না করলে সব থেকে ভালো হয়। আর দেবো 3টে কাঁচা লঙ্কা। নুন হলুদ লঙ্কা সব দিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছটা আমি শেষে দেবো নামানোর আগে। এবার একটু চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা আস্তে করে সেদ্ধ হতে দেবো। চাল কুমড়ো শাকটা পুরো সেদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে আমি এই ধরো 1 কাপ ছোট কাপের 1 কাপ জল দিয়েছিলাম, এবার এর মধ্যে চিংড়ি মাছ গুলো দিয়ে দিচ্ছি। তো এবার নামানোর আগে দেবো সামান্য একটু চিনি, একটু চিনি একটু ঝাল হলে দেখবে শাকে খুব ভালো লাগে খেতে। এবার চিনিটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে নামিয়ে নেবো। আর এবার করবো আমের টক, তো ওইসব আর তোমাদের সাথে শেয়ার করছি না, তাই চাল কুমড়ো শাকটা দেখতে চেয়েছিলে তাই এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। সকাল থেকে তোমরা দেখতে পেয়েছ কণিকা মিষ্টি ভাবি যাবি কত কিছু নিয়ে এসছে, কে আসবে হয়তো আমার শাশুড়ি, যাই হোক শাশুড়ি মা, কিন্তু আমি শাশুড়ি বলি না, আমি তুমি বলে বলি আর কাকিমা বলি, কারণ শাশুড়ি মা বলতে আমার অকওয়ার্ড ফিল হয় ওই জন্য কাকিমা বলি। আর ওটা হচ্ছে আমার শালাই, শালা হচ্ছে গালাগালি, তারপর ভাই 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 বলি, এমনি জাস্ট জোকিং এর জন্য ওটা শালা।
তো কোনো অসুবিধা নেই। আর কণিকা এবার বলবে যে কাকিমারা আজকে হঠাৎ এই লকডাউনের মধ্যে আমাদের বাড়ি কেন আসে। তো সকাল থেকে বলছিলাম যে আমার মামুনি আসবে, এই যে আমার মেয়ে আরো বড় হোক, আরো বড় চ্যানেল হোক ওর, আর আপনারা সবাই ওকে সাথে যেরকম সহযোগিতা করছেন আরো ওকে শেয়ার করুন, আরো সাবস্ক্রাইবার ওর বাড়ুক এই কামনা করি। আর ওদেরকে আমি ভীষণ ভালোবাসি, আজকে হঠাৎ করেই চলে এসেছি। হ্যাঁ, 1 লাখ থেকে যেন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় খুব তাড়াতাড়ি। বলে না যে মানে মেয়ের টানে মায়ের মনটা আনচান আনচান করে, তো আনচান আনচানই করছিল, যার জন্য আজকে লকডাউন না মেনেই চলে এসছে। আমি বললাম কোনো অসুবিধা নেই, তোমরা শুধু সাবধানে এসো তাহলেই হবে। আমরা চলেও এসেছি, এসে চার্জ শুরু করে দিয়েছি। না না, উৎপাত উৎপাতের কোনো ব্যাপার নেই, আমার ভীষণ ভালো লাগে। বিশ্বাস করো, বাড়িতে যখন কেউ আসে, আর তোমাদেরকে আগেও বলেছি, সকালে বলেছিলাম যে রক্তের সম্পর্ক হলেই যে সম্পর্ক হয় সেটা নয়, আগে একটা ভিডিওতে বানিয়েছিলাম, তো এটা হচ্ছে সেই সম্পর্ক, নির্ভেজাল খাঁটি। হ্যাঁ, একদম খাঁটি, এর মধ্যে কোনো দেনা পাওনা কিছু নেই, এটা শুধু মনের টান, মনের টানে। আর ইউটিউবের থ্রু আমি যে এত ভালো একটা সম্পর্ক পেয়েছি আমার নিজের মেয়ে নেই, ও এখন থেকে আমার নিজের মেয়ে। আমি যেদিন থেকে ওকে দেখেছি, ওর পরিশ্রম দেখি, ওর শুধু নয় দিদিরও আমি পরিশ্রম দেখি, ভীষণ ভালো লাগে, নিজে মোটিভেট হই কাজ করার জন্য। তো এই পর্যন্ত, ওদেরকে আরো বাড়িয়ে দিন, ওরা যেন তাড়াতাড়ি 1 মিলিয়ন হয়ে যায়, এটাই আশা করি। আরো এগিয়ে যাক, আরো ভালো থাকো। এবার শেষে আমি একটা বলি, সামনে সামনে নিয়ে আসতে হবে, কারণ কণিকা এর আগের দিনও বলেছিল ভিডিওতে যে রক্তের টান না থাকলেই যে আপনজন হয় না, তো তার জন্য 4টে লাইন বলবো, তোমরা অনেকদিন আমার কবিতা শোনোনি, তো সেটা হচ্ছে, শূন্যতার মাঝে শূন্য আমি তারপরেও ভরা মন, ক্ষতি কি এই শূন্যতা কাটাতে বিনা রক্তে আপনজন। এটা উজ্জ্বল বানিয়েছে, দারুন 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 কবিতা। আর তোমরা যারা যারা এই যে মামুনিকে চেনো না, আমি বলে দিচ্ছি যে আমাদের ফার্স্ট 50K যেদিন মিট আপ হয়েছিল, সেদিন আমাদেরকে ওখানে গিয়ে পাইনি, মন্দিরের ওখানে আমার বাড়ি চলে এসেছিল। তো এই যে হচ্ছে সেই মামুনি, তাও অ্যাড্রেস জানতো না, অ্যাড্রেস জানতো না, চলে এসেছে। হ্যাঁ, এখন মাঝে মাঝেই আসবে, দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। আমরা একটা জায়গায় বেড়াতে যাওয়ারও প্ল্যান করছি, যাবো, একটু লকডাউনটা কেটে গেলে আবার দেখা হবে। আমার জামাই ষষ্ঠীটা বাকি আছে, ওটা বলেছে পড়াবে, তার খুব তাড়াতাড়ি হবে, তুলে নিয়ে যাবে, বলেছি খুব তাড়াতাড়ি যাব, লকডাউনটা শেষ হলে গিয়ে হামলা করব, করে চলে আসব। একদম একদম, আর আসা যাওয়া তো লেগেই থাকবে সব সময়। আমার খুব খারাপ লাগছিল, বলছিলাম যে ঘরদোর এখনো ঠিক হয়নি, তোমাকে এই অবস্থায় আনলাম, বলছে ওটা কোনো ব্যাপার না, না আলাদা জিনিস, ওখানে ঘরদোর মাঠ কিছু ব্যাপার না, ওর জন্য মন যার সাথে একবার মিলে যায় সেখানে আর কোনো কিছুই কোনো প্রতিবন্ধকতা থাকে না, এটুকুই বলতে পারি। তো চলো, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, কেননা ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, সেই সকাল থেকে শুরু করেছি বাজার ঘাট আনা, রান্না করা, তারপরে আর একটা আমি জানতাম না যে মামুনির সুগার আছে, তো একটাও মিষ্টি মুখে দেওয়া তো পারলাম না, চা খেয়েছি, বিস্কুট খেয়েছি, মেয়ে আসার সঙ্গে সঙ্গে আমাকে শরবত খাইয়েছে, আর এর উপরে যদি আরো মিষ্টি খাই তাহলে তো হয়ে গেছে, আমি তাহলে ঘুমিয়ে পড়বো এখানে, ভীষণ সুগার আমার। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা টাটা টাটা, বাই টাটা, টাটা।